शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तेहा বারাসাত স্টেশনে আর বারাসাত স্টেশনে ওভারব্রিজের জাস্ট ভিড়টা দেখো সবাই এসছে বারাসাতে কালী পুজো দেখতে আর কালী পুজো মানে বারাসাতে ফেমাস ভিড়টা দেখো যেতেই পাচ্ছি না প্রায় আধা ঘন্টা ধরে হেঁটে যাচ্ছি এত দর্শনার্থী যে কোথা থেকে আসো জানি না পশ্চিমবঙ্গের যা লোক আছে সব আজকে মনে বারাসাতে এসছে শিল্পকে আরো সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তোলার জন্য যে আলোকসজ্জার প্রয়োজন সেই আলোকসজ্জাটি উপস্থাপন করেছেন বারাসাতের শ্রীগুরু ইলেকট্রিক এবং তার কর্ণধার শ্রী খোকন দাস মহাশয় এক অভিনব মান্ত্রীমণ্ডল সজ্জা আমাদের এই মাতৃমণ্ডল সজ্জা দর্শন করতে আসছেন আমাদের সম্মতি পর্বের পক্ষ থেকে তাদেরকে জানানো সবাই পুরো প্যান্ডেলটাই কাজ দিয়ে তৈরি জাস্ট অসাধারণ আর বারাসাত মানে কালী পুজো আর কালী পুজো বারাসাতে না দেখলেই কালী পুজোটা দেখাই মানে কি বলবো সার্থক হবে না জাস্ট অসাধারণ পুরোটাই কাচের তৈরি ভিউয়ার্স এটা হচ্ছে পাইনিয়ার ক্লাবের এবারের পুজো প্রচুর লাইন দেখা যাক রাত্রে তোমাদের দেখাতে পারি কি পারি না এটা হচ্ছে ছাত্রদল ক্লাবের লাইটিং এবার তোমাদের দেখাবো ক্লাবের যে প্যান্ডেল হয়েছে নবপল্লী জাস্ট হিট
হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে কেদারনাথ তার যে ভিড় তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রথম দিন তাই এত ভিড় সবাই যাবে চলে যাও এখন চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে আর এবারে থিম কেদারনাথ তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আজকে প্রথম দিন তোমরা যত দূর তাকাবে শুধু লোক আর লোক আর কিছু দেখতে পাবে না শুধু লোকের মাথায় দেখতে পাবে চলো নবপল্লীর সামনে এবছরের থিম কেদারনাথ আর চলে এসেছি বারাসাত নবপল্লীর এবারের পুজো মণ্ডপের সামনে কেদারনাথ আর আমাদের সকলেরই ড্রিম প্লেস কেদারনাথ আর এই হচ্ছে কেদারনাথের দৃশ্য শঙ্কর মেরে শঙ্কর শঙ্কর मैं डर आया तेरे भोले चरण में तू जगा दे दे गुनाहों का पुतला हूँ जो चाहे तू আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা